गुड इवनिंग। आज के एक विशेष बेपार नहीं शिक्षक बंधुदेर कास थेके बाजार शिक्षक तादेर मंतव्य तादेर मंतव्य भीषण प्रयोजन। आज के शिक्षण पद्धति बा ह्यूमैन रिसोर्सेस जस्ट शिक्षा विभाग जेटा परिवर्तन हो गेछे जेटा 5+3+3+4 এটা নিয়ে সবাই একটু কনফিউজড আপাতত দৃষ্টিতে, কিন্তু কনফিউশনের বিশেষ কিছু কারণ না থাকাই উচিত। এখন প্রশ্ন হচ্ছে এই যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলো তারা কি নিয়ে পড়াশোনা করবে? স্কুলে সার্কুলার আসতে শুরু করেছে, বিশেষ করে কেন্দ্রীয় বিদ্যালয় বা CBSE-র স্কুলগুলোতে অলরেডি সার্কুলার চলে এসছে আমার কাছে যতটুকু খবর আছে। এটুকুর সমর্থন আমি আশা করব সবার কাছ থেকে পেতে পারি। আজকে অভিভাবকগণ বা শিক্ষকগণ এর সম্বন্ধে যদি একটু মতামত প্রকাশ করেন তাহলে খুব ভালো লাগবে। আমার মতামত অনুযায়ী যদি বলতে হয় শিক্ষণ পদ্ধতিটাকে এখন একটু ভালোভাবে বুঝতে হবে। এটা বুঝতে পারলে আমাদের সেই যে একটা কনফিউশন বা কমপ্লিকেশন যেটা আসছে সেটা আস্তে আস্তে দূরে যাবে। মাঝে থেকে একটাই পদ্ধতি যেটা দশম শ্রেণীর যে পরীক্ষাটা ছিল সেটা উঠে যাচ্ছে, এটাই বলা যায় মতো। আর ভাষা তা তো সমান থাকছে, ভাষা তার পরিবর্তন হচ্ছে না। আমাদের দুটো ভাষাই তো আছে এখন যদি বলা যায় আমাদের পশ্চিমবাংলায়, বাংলা আর ইংরেজি। এটা তো উঠে যায়নি, এটা তো উঠাবে আর আরেকটা ভাষা যেটা আছে হিন্দি, সেটা তো হিন্দি বলা এর জন্য আমাদের কাছে তো তার প্রভাব পড়বে না। আর পড়লেও আশা করি শিক্ষণ পদ্ধতির মাধ্যমে তার সমাধান ব্যক্ত করা হয়েছে। তো আজকে আমি ছাত্রদের কাছে, শিক্ষকদের কাছে এবং অভিভাবকগণের কাছ থেকে একটা অনুরোধ করব, এটাকে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন এবং মতামত দিন, তাতে সুবিধা হবে। আমি রাজনৈতিক মতামতের দিকে যাচ্ছি না, আমি এর পজিটিভ ইম্প্যাক্টটা দেখার চেষ্টা করব। আমি কোনো দৃষ্টিকোণ থেকে কোনো মন্তব্য করতে রাজি নই। শিক্ষা ইজ শিক্ষা, ইট ইজ ভ্যালুড, ইট ইজ প্রিসাইজড, ইট ডাইরেক্টলি রিলেটস উইথ দ্য স্টুডেন্টস এডুকেশনাল সিস্টেম, দ্যাট ইজ আনচেঞ্জড, দ্যাট শুড বি। বাট শিক্ষণ পদ্ধতিটাকে আরও মনে হয় সহজভাবে প্রকাশ করার সময় এসেছে, দেখা যাক কতটা অ্যাকসেপ্টেবল অ্যান্ড কতটা গ্রহণযোগ্য নয় এটা নিয়ে মন্তব্য করার সময় এসেছে। তাই আপনারা অনুগ্রহপূর্বক মন্তব্য রাখুন, এটা বিতর্কের বিষয় নয়, কারো পাণ্ডিত্যের বিষয় আসছে না। শিক্ষকরা শিক্ষকের জায়গাতেই থাকছে, তাদের অবমাননা কর কিছুই কাজ আসবে না। খালি শিক্ষার পরিবর্তনটা ঘটবে, যেটা 34 years একটা ইট ইজ গোয়িং টু বি অ্যামেন্ডেড অ্যান্ড ইজ টু বি ইমপ্লিমেন্টেড অ্যান্ড অ্যাপ্লাইড টু আওয়ার এডুকেশনাল সিস্টেম। তো আই এক্সপেক্ট ফ্রম ইউ অল এ পজিটিভ রেসপন্স অ্যান্ড ফ্রিলি ইউ আর অ্যালাউড টু মেক স্টেটমেন্ট বিকজ আই লাভ অনলি এডুকেশন and I love to teach the students linguistically, literally, ye dekhte ki ashu ami bolbo samay esechi ingreji bhashatar proti ekta pradhanmoto dite subidheta hobe karon er poriborton nei anurodh my kichu so everyone good evening and happy nice days that you want to have.